বিশ্বকাপে বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসানের পারফরম্যান্স রাজকীয়। এর বাইরে ক্রিকেট ভক্ত বিশ্লেষকদের বিচারে ভালো করেছেন মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান আর সাইফুদ্দিন। তবে নিজের পারফরম্যান্স নিয়ে খুশি নন মুস্তাফিজ। বিশ্বকাপে 20 উইকেট পেয়েছেন, ভারত পাকিস্তানের বিপক্ষে 5 উইকেট নিয়েছেন, তা 50 ভাগ খুশি এনে দিয়েছে মুস্তাফিজকে। রান কম দিলে শতভাগ খুশি হতেন বলে জানান তিনি। আর বলের স্বাভাবিক সুইং না থাকায় আফসোস হচ্ছে তার। মুস্তাফিজ 8 ম্যাচে খরচা করেছেন 484 রান, ওভার প্রতি 6.7 রান করে দিয়েছেন তিনি। তুলে নেওয়া উইকেটের অধিকাংশই স্লগ ওভারে, তারপরেও স্লগ ওভারের বোলিং নিয়ে তিনি খুশি নন। নিজের প্রথম বিশ্বকাপের পারফরম্যান্স মূল্যায়ন করতে গিয়ে মুস্তাফিজ বলেন, আমি 50 ভাগ খুশি, রান আরো কম দিতে পারলে ভালো লাগতো, তবে 5 উইকেট পাওয়া সবসময়ই খুশির বলে জানান তিনি। এখন পর্যন্ত বিশ্বকাপের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী মুস্তাফিজ। তার চেয়ে বেশি 24 উইকেট নিয়েছেন অজি পেসার মিচেল স্টার্ক। বাংলাদেশের সেরা বোলার তো বটেই, দ্বিতীয় স্থানে থাকা মোহাম্মদ সাইফুদ্দিনের চেয়ে 7 উইকেট বেশি নিয়েছেন ফিজ, তবে তার সব উইকেটেই 30 ওভারের পরে। শুরুতে উইকেট নিতে না পারায় দল বিপদে পড়েছে। ফিজ অবশ্য প্রথম স্পেলে খুব একটা বোলিংও করেননি। মুস্তাফিজ মনে করছেন তিনি স্বাভাবিক সুইং পান না বলেই শুরুতে উইকেট নিতে পারেননি। নতুন বলে সুইং শুরুতে উইকেট পাওয়ার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু আমার বলে শুরুতে সেভাবে সুইং নেয় না, অনেক বলার স্বাভাবিক সুইং পান, আমি সেটা পাই না। ইন সুইং পাওয়ার জন্য আমার আলাদা করে কাজ করতে হবে। স্লগ ওভারে মুস্তাফিজুর রহমান ভালো বোলিং করেছেন, তবে শুরুর দিককার মুস্তাফিজ এখনো ফেরেননি, নিজেকে অবশ্য ফিরে পাচ্ছেন তিনি। অন্যদের বিচারে স্লগ ওভারে ফিজ ভালো করলেও নিজের পারফরমেন্সে একদমই খুশি নন এই বাঁহাতি কাঠার মাস্টার। বলেন, স্লগ ওভারে বোলিং নিয়ে আমি খুশি নই, আমি আরো ভালো বল করতে পারতাম, আরো ভেরিয়েশন থাকলে ভালো হতো। কাটার হয়েছে, তবে আমার ইয়র্কার হয়েছে 50-50, ইয়র্কারগুলো ঠিকঠাক হলে স্লগ ওভারে আরো ভালো বোলিং হতো আমার। এছাড়া দলের প্রয়োজনে যে কোনো জায়গায় বোলিং করতে প্রস্তুত বলে উল্লেখ করেন তিনি। তার বলের গতি গড়ে 135 কিলোমিটারের মতো। অন্য বলারদের মতো তিনি দ্রুত গতির বোলিংও করতে পারেন না, তবে এই পেস নিয়েই মুস্তাফিজ খুশি। এখন বোলিংয়ে অস্ত্রগুলো যোগ করার দরকার বলে উল্লেখ করেন তিনি।